পঞ্চগড় জেলার প্রথম চা বাগান এটা এখানে এখানে রাজা বসার বস্তু এটা কিন্তু বসার জন্য এটা এই প্রথম তো এটা হচ্ছে পঞ্চগড় জেলার প্রথম কম্পিউটার এটা বাইলে না এটা কিছু করে ঘুরছে লেগে আমরা এখন আছি হচ্ছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে আর এটার ভিতরে একটা মিউজিয়াম আছে সেটা হচ্ছে রক্স মিউজিয়াম তার মানে হচ্ছে এটা হচ্ছে পাথরের জাদুঘর সো আমরা সেটা এখন ঘুরে দেখব তার প্রথমে আপনাদের দেখাই সেটা হচ্ছে পঞ্চগড় জেলায় যে চা বাগান আছে সেটার প্রথম উৎপত্তি হয় এই যে আমার পিছনে যে চা বাগান দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে সবকিছু লেখা আছে পঞ্চগড় জেলার প্রথম চা বাগান এটা এখানে আপনার পরীক্ষামূলকভাবে প্রথমে চা গাছ রোপণ করা হয় দেন এটার ফলাফল দেখে তারপর যে এত যে চা বাগানগুলো এদিকে তারপর ওইগুলো সবগুলো প্রতিষ্ঠা করা হয় সো এইগুলো হচ্ছে প্রথম চা বাগান আর রক্স মিউজিয়ামের কিছু পাথর এই জায়গায় বাইরে আছে এগুলো হচ্ছে বড় বড় পাথর আর পিছনে দেখতে পারতেছেন এগুলো সব হচ্ছে পাথর এগুলো কি একটা এক নাম আছে নাকি এটা যেমন গাছ থেকে পাথর এটা গাছ থেকে পাথর সৃষ্টি এটা হচ্ছে গাছ থেকে পাথর সৃষ্টি হ্যাঁ এটা আছে একটু মনে করেন যে একটা আছে যেমন এটা আছে এটা গাছ থেকে না হ্যাঁ গাছ থেকে সৃষ্টি গাছ থেকে পাথর সৃষ্টি বিভিন্ন পাথরের বৈশিষ্ট্য আছে এখানে রাজা বসার বস্তু এটা বসার জন্য এই পাথর তো যেমন রাজা বসার বস্তু হ্যাঁ হ্যাঁ আর ওইটা হলো সিঁড়ি এটা সিঁড়ি এটা রাজবাড়ির সিঁড়ি এই মিউজিয়ামে শুধু ভিতরও নাই বাইরেও অনেকগুলো পাথর আছে যেগুলোর আমি সঠিক নাম জানি না এবং নাম দেওয়া নাই বাট এক একটা পাথর এক এক ধরনের দেখেন আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন যে এক একটা পাথর এক এক ধরনের এখানে মূলত রক্স মিউজিয়ামের যে খরচ বা কিভাবে এটা তৈরি হয়েছে সেগুলোর একটা দিক নির্দেশনা দেওয়া আছে এক সময় দেখা যায় এটা যদি না হয় বিয়ে বাড়ি ভেঙে গেছে কলে গেছে একটা গাছের লক থেকে নৌকা এটার বয়স আপনার 300 থেকে 1000 কম আপনারা হচ্ছে এই নৌকার যে ধ্বংসাবশেষ এটা দেখলে বুঝতে পারবেন যে এটার বয়সটা আনুমানিক কত হবে ওনারা বলতেছে মানে ওই জায়গায় একটা ইয়ের মধ্যে লেখা আছে যে 200 থেকে 300 আমার মনে হচ্ছে এর থেকেও বেশি হবে আর এটার নিচ দিয়ে অনেক হচ্ছে পাথর আছে অনেক ধরনের পাথর যেগুলো আসলে নাম আমিও জানি না আর এগুলোর নাম দেওয়া নাই এইখানে আর এটার ভিতরে কি কোল সিলিন্ডার ও এই জায়গায় আরেকটা আছে কলের গান এই জায়গায় পাথরের তৈরি অনেক জিনিসপত্র বানানো আছে যেগুলো আসলে আমি সব জানি না গাছ থেকে পাথরের কাগড়াছড়ি থেকে দেখতে পারতেছেন অনেক ধরনের অনেক পাথর আছে এখানে
এখানে মাটির তৈরি অনেক শৈল্পিক জিনিস আছে, এটা আপনি ভালো করে খেয়াল করেন। আর এক একটা পাথর কিন্তু এক এক রকম, একটা পাথর কিন্তু এখানে দুইবার করে তারা রাখে নাই, প্রতিটা পাথরই আলাদা আলাদা। এখানে একটা আছে, এটা আছে মাছ ধরার, আমাদের এই ভাষায় পলো বলে। এটা হচ্ছে কি আপনার ঘোড়ার গাড়ির চাকা, গাড়ি আলমারির গাড়ির চাকা, বয়স 125 বছর, ভালো করে দেখায় আপনাদের। ব্রিটিশ আমলের ব্যবহৃত মাইল স্পোর্ট যে এখানে হচ্ছে আপনার রক্স মিউজিয়ামের যে প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক, ওনার বায়োডাটা এবং ছবি দেওয়া আছে। এখানে কিছু মুদ্রা কালেকশন করা আছে ভিতরে। আচ্ছা, আপনাদের এখন একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এটা হচ্ছে পঞ্চগড় জেলার প্রথম কম্পিউটার, এইবার এখানে লেখাও আছে, সময়কালও দেওয়া আছে। এটা হচ্ছে টাইপিং মেশিন, আর এখানে অসংখ্য পাথরের